بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد، وقال تعالى واحسنوا إن الله يحب المحسنين. আজকের আমাদের স্বল্প পরিবেশরে আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, কাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদের পরিচয়টা আমরা সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াহসিনু ইন্নাল্লাহি ইউহিব্বুল মুহসিনিন, আর তোমরা ইহসান করো, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল বাকারার 195 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে ভালোবাসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বনি আদম খাতাউন খায়রে খাতাবিনা তওবাবিন, প্রত্যেকটা বনি আদম ভুলকারি উত্তম ভুলকারি যে ভুলকে ভুল জানার পর তওবা করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ওর মধ্যে কোনো গুনাহ নাই যে লোকটি ভুল হওয়ার পরে সাথে সাথে তওবা করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলেন আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তওবাবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। এবং যারা ধৈর্যশীল, ধৈর্য আমরা সবাই ধৈর্যশীল হই, কখনো বিপদ কাটিয়ে ওঠার পরে, বিপদ শেষ হওয়ার পরে, হাই হুতাশ করে পেরেশানি হওয়ার পরে তারপর বলি আচ্ছা ঠিক আছে ধৈর্য ধরলাম, যখন দিই কোনো দিশ পায় না। আসলে বাস্তবে এটার নাম ধৈর্য নয়। ধৈর্য যে কোনো বিপদ আসলেই প্রথমেই আমাদেরকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। সন্তানটা মরে গেছে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি যারা নাকি সমস্ত কাজে বিপদ আপদে মুসিবতে বালা মুসিবতে সবসময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন, সেই ঘরটার নাম হচ্ছে বাইতুল হামদ। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন যারা বিপদ আপদে ধৈর্যশীল হয় তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন। সূরাতুল আল ইমরান 143 নম্বর আয়াত। এবং যারা আল্লাহর উপর ভরসাকারী তাদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন। সূরাতুল আল ইমরান 169 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর প্রতি ভরসা করো, নিশ্চয় আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল আল ইমরান 159 নম্বর আয়াত। ফাতাওয়াক্কালু আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ তার উপর ভরসাকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল আল ইমরান। এরপর আল্লাহ বলছে ন্যায় বিচার কারক। ন্যায় বিচার তো পৃথিবীতে সমাজ থেকে উঠে গেছে বললে চলবে, আজ পৃথিবীতে ন্যায় বিচার বলতে নাই, একেবারে পাকঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত নিজের একটা ইউনিয়ন পরিবেশন, নিজের ঘরের মধ্যে নিজের ঘরে তো ন্যায় বিচার করতে পারি না, জাতির কাছ থেকে কীভাবে ন্যায় বিচার পাবো। আল্লাহ বলছে ন্যায় বিচার কারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ সূরাতুল মায়েদার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, তুমি তাদের মধ্যে ন্যায় বিচার করো, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। সূরাতুল মায়দার 42 নম্বর আয়াত। এরপরে মুত্তাকি, আল্লাহ পাক মুত্তাকিদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পবিত্রকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন এখানে পবিত্রকারীদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অর্জন করার ই করে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেয়ামতের মাঠে কবরে সবচেয়ে বেশি আজাব হয়, কঠিন আজাব হয় কোনটা, যে এক লোক সগুলখুরি করতো এবং পেশাব করে বাঁচত না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাবে একটা আছেন, এটা সূরা বাকারে আসছেন 222 নম্বর, কিন্তু সূরা কাহাবে একটা আয়াত আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুবাবাসীদেরকে ভালোবাসেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাবাসীদের দেখে বলল যে তোমরা কী এমন আমল করো যে ব্যাপারে আল্লাহ পাক তোমাদের প্রশংসা করেছেন এবং আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসেছেন। তখন কুবাবাসীরা বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন কিছু দেখি না, তবে পানির প্রবল সংকট থাকা সত্ত্বেও আমরা পানি দ্বারা ইস্তেজা করি, এই জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে পবিত্রতা অবলম্বনকারী দিকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেছেন ইউহিব্বুল মুত্তাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অবলম্বনকারী দিকে ভালোবাসেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তা যারা সংগ্রাম করে তাদেরকে, সূরাতুল সফের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধ শীর্ষডালের প্রাচীরের মতো। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর কাছে আল্লাহর রাস্তায় মানে কী করে তাদের জীবনটা ব্যয় করে। হাদিসে আসছেন ওই যুবক, 7 শ্রেণীর যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের, 7 শ্রেণীর লোকরে আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিব, যেদিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থায়
কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া ছাড়া। সে আরশ আজিম এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক যে যার যুবকটা তার জীবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করেছে। আল্লাহ রাস্তায় ব্যয় করেছে কি, আল্লাহ যেভাবে হুকুম করেছে ওইভাবে, যেমন আল্লাহ বলছেন যে আল্লাহ বলছে ইয়া আইহাল লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তুনজিকুম মিন আযাবিল আলিম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ। সুতরাং আসুন আমরা আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশন দিয়েছে এগুলো অবলম্বন করার তৌফিক দান করুক, আমিন। এমন আমরা সর্বদা চেষ্টা করি আল্লাহ পাকের আদেশ রসুলের তরিকার মতো আমল যাতে করতে পারি, সেই চেষ্টা সর্বদা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।